नमस्कार बंधुरा, अनुप्रकाश किचेने आपनादेर सबाइके स्वागत। बंधुरा, आज के आमी आपनादेर संगे जे रेसिपिटी शेयर करब तार नाम हलो पटल पसिंदा। एई रेसिपिटी आमी सम्पूर्ण निरामिष भावे तैरी करेछि, जा भात रुटी लुचि परोटा इत्यादिर संगे खेते खूबी भालो लागबे। एई रेसिपिटी बाड़िते अन्तत एकबार ट्राई करे देखबेन, आशा करछि आपनादेर खूबी भालो लागबे। ताहले बंधुरा चलुन आमी रेसिपिटी किभाबे तैरी करछि ता आपनारा देखे नेबेन। रेसिपिटी शुरू करार जोनो आमी प्रथमे एकटा कड़ाइते किछुर परिमाण सादा तेल ढेले दिए तेलटा गरम करे नेब। तेलटा गरम हो गेछे, आमी एखन बेश कयेकटा पटलेर एई रकम एकटु एकटु चोकला रेखे पटलेर गाटा छुले निये पटलेर दुई धार एई रकम एकटु चिड़े निये नून हलुद माखिए एई तेलेर मध्ये छेड़े देब। এবার আমি এই পটলগুলোকে উল্টে পাল্টে নিয়ে মিডিয়াম ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই পটলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। পটলগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে বাদবাকি যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতাতে কালার ধরলে আমি এর মধ্যে কয়েক টুকরো গোটা গরম মশলা ও সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে একসঙ্গে পেস্ট করে নেওয়া দেড় ইঞ্চি আদা ও দেড় চামচ জিরে এর মধ্যে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন ও হাফ চামচ চিনি। এবার এই সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পেস্ট করা দুটো টমেটো ঢেলে দিলাম। এবারে পেস্ট করা টমেটো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে 10-12টা কাজু আর সরযুক্ত কিছুটা দুধ একসঙ্গে ভালো করে মিহি করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে মিক্সার জারের মধ্যে যে একটু কাজু পেস্ট লেগেছিল সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে আরও মিনিটখানেকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিটখানেক পর আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার এই পটলগুলো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো পটলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। এবার এই জল পটলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এখন একটা থালা দিয়ে এই কড়াইয়ের মুখটাকে বন্ধ করে দিয়ে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা বেশ একটু ঘন না হয়ে যাচ্ছে। দেখুন, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, আমি এখন এর মধ্যে এক এক করে দিয়ে দেব কিছু পরিমাণে কাসুরি মেথি, কিছু পরিমাণে কুচনো ধনে পাতা, ও হাফ চামচ গুঁড়ো গরম মশলা। এবার এই সমস্ত উপকরণগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের মুখটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব এই রেসিপিটাকে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। Thank you.
এবারে ঘি গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের মুখটাকে বন্ধ করে দিয়ে রেসিপিটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, এই রেসিপিটি খুবই টেস্টি এক রেসিপি। এই রেসিপিটি আপনারা অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন, তার সঙ্গে আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।